সারা বিশ্বে সে চমক দেখাই দিছে। বিএনপি জামাত এই উন্নয়নকে তারা থামানোর জন্য অনেক ভাবে চেষ্টা করে। তজুর কর্মরত অনেক খুশি, তারা দুই ঘন্টা মতিঝিল তিন ঘন্টা মতিঝিল যাইতে পারতো না। আলহামদুলিল্লাহ আমরা লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে, আল্লাহ শেখ হাসিনার দীর্ঘ হায়াত দান করুক। শেখ হাসিনার যে অবদান সারা বিশ্বে সে চমক দেখাই দিছে। শেখ হাসিনা, আমি তো 80 সালের থেকে রাজনীতি করি আওয়ামী লীগে, আমার জন্মই আওয়ামী লীগের থেকেই। আমি দীর্ঘদিন রাজপথে বহুত আন্দোলন সংগ্রামে আসছিলাম, আমি আনন্দিত। আমি আর কতদিন বাঁচবো সেটা বলতে পারি না, আল্লাহ হুকুম। আমি যে মেট্রোরেল উদ্বোধন, এটা তো জীবনে কোনোদিন কল্পনাও করিনি আমরা। এখন যেই মেট্রোরেল উদ্বোধন করতেছে শেখ হাসিনা, অনেক ইনশাল্লাহ লাখ লাখ শুক্রিয়া, দেশের মানুষ খুবই উপকৃত। এখন অনেকেই যেমন বিরোধী দল আছে, অনেক রকমের অনেক কথা বলে যে দেশ, এই দেশ নাকি ধ্বংস হয়ে যাবে বা শেখ হাসিনার কাছে থেকে নেওয়া যাবে, মানে অনেক হুমকি হামকি দিছে তারা, এমনও দিতেছে। শেখ হাসিনা যদি আরও ওই যে 2041 সালে যেই স্মার্ট বাংলাদেশ করার জন্য আল্লাহ তারে দীর্ঘ হাত দিক, এই স্মার্ট বাংলাদেশ কইরা যেমন শেখ হাসিনা যাই হোক ক্ষমতা ছাড়ে, তজুর কর্মরত অনেক খুশি তারা, যে আমাদের ছেলে মেয়েরা নাতিপুতিরা অনেক কিছু দেখার এখনও বাকি রয়েছে, তাদেরকে দেখার জন্য আমরা হয়তো বাঁচব না, তারা দেখবে। এই জন্যে আমি অনেক খুশি, আমি মূল্য বলতে পারবো যে না, দেশে অনেক কিছু শেখ হাসিনা কইরা গেছে। অবশ্যই সে এই দেশের জন্য অনেক কিছু করেছে, তার বাপের স্বপ্ন পূরণ করার জন্য, বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ করার জন্য। শেখ মুজিব বাঁচা থাকলে অবশ্যই আরও একটু হয়তো থাকতো, এতদিন তো বিভিন্ন দলের কাছে ক্ষমতা ছিল, শেখ মুজিব বাঁচা থাকলে আরও অনেক কিছু হইতো। সে শেখ মুজিবের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সে বহুত আগে যাবে ইনশাল্লাহ, আরও কতদিন যতদিন বাঁচে সে এইভাবে একটার পর একটা করতেই থাকবে। দুই ঘন্টা মতিঝিল তিন ঘন্টা মতিঝিল যেতে পারতো না, আসা যাওয়ায় দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগতো, এখন 10-15 মিনিটে মতিঝিল চলে যাবে। অন্তত আগারগাঁও এরপরে তো মতিঝিল পর্যন্ত হবে, আল্লাহর মধ্যে তারা 20 মিনিটে মতিঝিল অফিসে বুঝতে পারবো এই উত্তরার থেকে। সেই অনুভূতিটা তো অবশ্যই অনেক আনন্দের, সারা বাংলাদেশের মানুষের জন্য অনেক খুশির একটা দিন আজকে আমার মতে, কারণ একটা বিশাল মেগা প্রজেক্ট আমাদের নেত্রীর আজকে এখানে আসছে উদ্বোধন করতে। আমরা এখানে ঢাকা সিটিতে যারা আওয়ামী লীগ করি অথবা যারা এই দেশকে ভালোবাসি, উন্নয়নকে ভালোবাসি, আমরা সবাই এখানে আসি এই আনন্দের সাথে। এই উন্নয়ন মুহূর্তে অনেকে আছে এই উন্নয়নকে দামানোর জন্য, বিএনপি জামাত কিছু লোক আছে যারা আগে অতীতে এই বাস পোড়ানো রাজনীতি করতো, এখন এই উন্নয়নকে তারা থামানোর জন্য অনেকভাবে চেষ্টা করে। কিন্তু ইনশাল্লাহ আমাদের যে নেত্রী দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ বাংলাদেশ 2041 ভিশনে ইনশাল্লাহ বাংলাদেশ একটি ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে ইনশাল্লাহ। সেটা তো আসলে অনুভূতি আসলে বলে প্রকাশ করা যাবে না, যেখানে দিয়াবাড়ি থেকে ওইখানে আমাদের 10 মিনিটে আসবো, সে ভাড়াও আমাদের খুব সীমিত, আমরা যেটা দেখলাম ভাড়া 50 টাকা থেকে 60 টাকা করা হয়েছে, 10 মিনিটে আমরা চলে আসব, এটা বাংলাদেশের ইতিহাসে খুব বিরল। এটা আমরা দেখছি বাংলাদেশের অবস্থা দেখছেন আপনারা, যানজট বা চলাচলের যে অবস্থা, এটা প্রথম বাংলাদেশে একটা বিরল ঘটনা ঘটাইছে ইনশাল্লাহ। আর আরও ঘটবে, আরও আমাদের উন্নয়নের অগ্রগতি ইনশাল্লাহ দুর্বার গতিতে আগচ্ছে। রাস্তাঘাট, ফ্লাইওভার, আপনারা দেখছেন বাংলাদেশের মানুষ এখন অনেক উন্নয়নশীল। আগে দেখতেন যে পরিবেশটা কেমন, এখন দেখেন সবাই খুব স্বাচ্ছন্দ্যভাবে, খুব ঈদের আনন্দ যেমন হয় আমাদের কাছে এখন এরকম আনন্দ মনে হচ্ছে। এর কারণটা হচ্ছে আমাদের নেত্রী যে উন্নয়ন কাজগুলো করছে আমরা এতে আনন্দিত। এই সরকার আমরা চাই বারবার থাকুক, উন্নয়ন করুক, এবং যারা এটার বিরোধিতা করবে ইনশাল্লাহ আমরা তার প্রতিবাদ আমরা রাজপথে থাকিয়ে করবো ইনশাল্লাহ।